কি স্টেশনটা এখানেই ছিল না? হ্যাঁ এখানেই তো ছিল। এসব কি হচ্ছে আজ আমার সাথে? স্টেশনটা রাতারাতি কোথায় গেল? উফ, এবার আমি কি করি? গাড়িটাও তো নেই। যে ঘুরি না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে বাড়ি পৌঁছতেই হবে যেভাবেই হোক। না, কারো কথায় আর বিশ্বাস করা ঠিক হবে না, আর কোনোদিনও আসবো না। গাড়িটাতে আওয়াজ হচ্ছে দেখে আজ বাড়ি ফিরে গেলেই ভালো হতো। এভাবে আর কতক্ষণই দৌড়াবো? হে ভগবান, আমি বাড়ি পৌঁছতে পারবো তো? ও, আর পারছি না, পা দুটো টনটন করছে। এই নির্জন জায়গায় দাঁড়ানোটা উচিত নয়, কিন্তু ও, আমি আর পারছি না। ভাগ্যে যা আছে তাই হবে। মার ভাইয়ের কথা মনে পড়ছে। আরে, এটা সেই গ্যারেজটা না? এই তো আমার গাড়ি, কিন্তু দোকান খোলা, অথচ কোনো লোক নেই। এত রাত হয়ে গেছে, আর তাছাড়া আমি দৌড়ে এত তাড়াতাড়ি এতটা রাস্তা চলে এলাম, কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক, এবার গাড়িটা নিয়ে দেখি তো স্টার্ট করে। এই তো, হ্যাঁ, গাড়ি তো একদম ঠিক হয়ে গেছে, কিন্তু কেউ তো নেই। থাক, পরে এসে টাকাটা দিয়ে যাব, আগে তো পালাই। এটা তো সেই হাত, কি করবো এবার? গাড়ির স্পিডটা আরো বাড়িয়ে দিই।